সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো চলো আর একটা ব্লগ নিয়ে সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করে দিলাম। তো রোজ দিন তো আমি পাউরুটি, ডিম সিদ্ধ, ছানা এসব করি, আজকে ভাবছি চলো একটু অন্যরকম কিছু করে দেখি। তো আজকে করবো গিয়ে দাঁড়া দেখাচ্ছি, পাস্তাটা নুন আর তোমার তেল দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর এখানে এসে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। তো এইখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটু হলুদ, একটু নুন আর তোমার লঙ্কার গুঁড়ো দেবো ভাবছিলাম, কিন্তু মেয়ে খাবে বলে লঙ্কার গুঁড়ো দিলাম না, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমার ম্যাগি মশলা দিয়েছি, জানি না কীভাবে করে, তোমরা বলে আমি ঠিক করছি না, ভুল করছি। তো এবার পাস্তাগুলো ঢেলে দেবো, একটু ডিম দিয়ে ডিমের ভুজি করে নিলাম। আর এটা মশলা দিয়ে পাস্তাটা করে রেখেছি, কারণ শাশুড়ি মা আবার ডিম ছাড়া মানে পাস্তা খাবে, ওই জন্য শাশুড়ি মার জন্য তুলে রাখবো বলে আমরা আবার ভুজি করে এর উপরে পাস্তাটা ঢালবো। হয়ে গেছে আমার গরম গরম পাস্তা এই সসের সাথে, এবার সসের সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে পাস্তাটা সবাইকে খেতে দিয়ে দিই, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। এইখানে এসে হাই বলো, কেউ দেখতে পাচ্ছে না তোমাকে, বলো আমি আর মা এখন পাস্তা খাবো। এই যে দেখতে হয়তো খারাপ হয়েছে কিন্তু খেতে খুবই টেস্ট। ইয়া কেমন হয়েছে বলো, হ্যাঁ খাবে না ভালো হয়েছে, বন্ধুদের জিজ্ঞেস করো তো কেমন আছে বন্ধুরা, কেমন আছো বন্ধু, তোমার কেমন লাগছে পাস্তাটা খেতে বলে দাও তো, ইয়াম্মি না টেস্টি, টেস্টি টেস্টি লাগছে পাস্তা খেতে, কেমন মেয়ের ঘুম থেকে উঠতে উঠতেই 11:30 হয়ে গেল, ঘুমায় রাতে, কালকে ঘুমিয়েছে 2টোর সময়, এই খাচ্ছে, তারপর স্নান করাবো, লেবু খাওয়াবো। বাবা একটু পেছনে সরে যাও। তো চলো আমি আর আমার মেয়ে এখন পাস্তাটা খেয়ে নিই, আজকের আমাদের এখানে সকাল থেকে মেয়ে করে আছে, ঝিরি ঝিরি করে, হ্যাঁ খাবে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডাটা পড়েছে। ইয়াম্মি, আজকে মেয়ের খুব পছন্দের খাবারটা হয়েছে, আগের দিন মেয়েকে কলা রুটি দিয়েছি, খেতে চায়নি, ওর আবার এইসব চটপটি খাবার খুব পছন্দের, ও এখন রুটি কলা সব কিছু ভালো লাগে না, ও ভালোবাসে ডিম টোস্ট, ম্যাগি, পাস্তা, একটু উঠে খাও। কেমন খেতে হচ্ছে সবাইকে বলে দাও, এখন যদি আমি রুটি কলা খাতে যেতাম ছুটে পালিয়ে যেতাম। দিচ্ছি দিচ্ছে না, তোমাকেই দিয়ে দেবো বাবা, দেখতে হয়তো খুব একটা কালারফুল হয়নি কিন্তু দাঁড়া তোমার আবার দেখাচ্ছি, বা ক্যামেরাতে অতটা এ লাগছে না কিন্তু খুব টেস্টি হয়েছে, ম্যাগি মশলাটা না খুব ভালো লাগে। ও আর একটা কথা বলার জন্য ভাবছিলাম, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে, আমার মানে যারা আমার পরিবারে নতুন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমার পরিবারে পুরনো তাদেরকেও
আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টস করো, আর লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঝাল অবশ্যই করে দেবে। তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ আজকে মেয়ে অনেক দেরি করে উঠেছে, আমার অনেক কাজ আছে, ওকে এখন তেল মাখিয়ে স্নান করিয়ে তারপর লেবু খাওয়াবো। দেখছো বলছে ঝাল, তাও খাচ্ছে ঝাল বলে। আর শুনছি 3 তারিখ থেকে লকডাউন হবে, জানি না আমাদের ঘুরতে যাওয়া 9 তারিখে হয়েছে কি হবে। আবার 27 তারিখ থেকে 9 তারিখে হয়েছে, জানি না আবার কি হবে, ঘুরতে যাওয়াটা হবে কি হবে না বুঝতে পারছি। তো আমি খেয়ে নিই, চলো এখন রাখি, আর মনে হয় ভিডিওটা বাড়াতে পারবো না, এখানে আমি ভিডিওটাকে এ করেছি, কারণ সময় হবে। বাই বাই করে দাও সবাইকে। বাই বাই সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে, অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরবে। তো আজকের জন্য এই পর্যন্ত, বাই।